আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে রোকসানা রহমান আপুর লেখা বিবি গল্পের 24 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মাথা হাত দিচ্ছেন কেন, ঘুম চলে এসছে তো? চুম্বনের উষ্ণতা ছড়ানোর এক ফাঁকে কথাটা বলল নিবির, কণ্ঠে মৃদু বিরক্ত অনুযোগ। কোমল থতমত খেয়ে হাত সরিয়ে নিল। নিবির সেই হাত টেনে এনে আলতো চুমু খেয়ে বলল, কষ্ট পেয়েছেন? আপনি চোরে হাত রাখলে আমার ঘুম চলে আসে, অভ্যাস হয়ে গেছে, সেজন্য ভুল করে ফেলে বলে ফেলেছি। কোমল নীরব চেয়ে থাকলো নিবিরের মুখটায়, মুগ্ধতায় আচ্ছন্ন হলো দৃষ্টি জোড়া। মনে মনে বলল, তুমি ভেতরে যেমন বাইরেও তেমন, এই গুণটাই আমাকে খুব টানে, বাধ্য করে তোমার সকল চাওয়া পূরণ করতে, আবদার রাখতে। সামনাসামনি বলল, আমি কষ্ট পাইনি। নিবিড়ের অপরাধবোধ দূর হলো, চোখের চাহনিতে মাদকতা ফিরে এলো, চিত্ত চঞ্চল্য শরীরের মধ্যে বইতে শুরু করতেই ঠোঁটের নরম স্পর্শলব্ধ কোমলের গ্রীবাদেশে দুনিয়া বলে পনরা স্ত্রীর নরম দেহ গাঁথুনিতে ডুবে যাচ্ছিল। সহসা কোমল দুহাতে নিবিড়ের মুখ চেপে ধরে বলল, তোমাকে একটা চুমু খাই? নিবিড় প্রবল উৎসাহে ঠোঁটে আঙুল রেখে বলল, এখান এখান। কোমল মৃদু হাসল, ঠোঁটের বদলে কপালে চুমু খেল পরম আদরে। স্বামীর মাথা বুকের মধ্যে চেপে ধরে বলল, আমরা যদি সম্বোধন পাল্টাপাল্টি করি কেমন হবে? কীরকম? তোমার আপনি ডাকটা আমাকে দিবে, আমার তুমি ডাকটা তোমাকে দেব? ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, খুব। এত বয়সের পার্থক্যটাও ভুলে থাকা যাবে? আমি ভুলতে চাই না। কেন? আপনার প্রতি সম্মানটা আজীবন ধরে রাখতে চাই। সম্বোধন বদলে গেলে সম্মান কমে যাবে? একদম না। তাহলে আপত্তি কিসের? ঝুঁকি নিতে চাচ্ছি না। কোমল চুপ হয়ে গেলে নিবিড় বলল, অন্য সব কিছুর মতো আপনি ডাকে অভ্যস্ত হয়ে গেছি আমি, তবে আপনার ইচ্ছেটাকে সম্মান করে আমি চেষ্টা করব। কথা বলতে বলতে কোমলের পেটে আবৃত করল নিবিড়, সেখানে মাথা রাখল। কোমলের হাত চুলের উপর রেখে বলল, ঘুমাবো এখন? হ্যাঁ। কোমল ভয় পেয়ে গেল, ভেবে বসল নিবিড় রাগ করেছে রাগ ভাঙানোর জন্য। ব্যস্ত হয়ে নিবিড় বলল, শরীরই ভালোবাসার চেয়ে মনের ভালোবাসা অনেক দামি, যেটা আমি মাত্র অনুভব করেছি। আজ আমি অনেক খুশি, অনেক কোথার নিকট আকুল আবেদন, এই ভালোবাসা কখনো না ফুরাক। ঢাকায় ফিরে যাওয়ার আগে মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে এলো নিবিড়। কোমল তখন কাপড় ইস্ত্রি করছিল। নিবিড় বিছানায় বসে সঙ্গিনীর কাজের ভঙ্গি দেখছিল চুপচাপ। হঠাৎ জিজ্ঞাসা করো, আপনি শাড়ি পরেননি কখনো? বিয়ের দিন পরেছিলাম, মনে নেই। নিবিড় যেন সত্যি ভুলে গিয়েছিল, খানিকটা আফসোস প্রকাশ করে বলল, আগে পরেননি? না, কেন? ইচ্ছে করেনি কখনো। কখনো ইচ্ছে করে নাই? না। সযত্নে বাজ করে কাপড়খানা নিবিড়ের পাশে রাখলো কোমল আর বলল, গোসল করে এসো, আমি খাবার বাড়ছি। আমি সবার সাথে খাবো না। সে কি? কেন? আপনার সাথে ভাগাভাগি করতে পারি না, খেয়ে তৃপ্তি পাই না। কোমল চোখ বড় বড় করে তাকিয়ে থাকলে নিবিড় দৃষ্টি নামিয়ে বলল, খাবার এখানে নিয়ে আসুন, আপনার ভাগ না দিলেন আমারটা নেবেন, এটা কি ভালো দেখাবে? বাবা কি মনে করবেন? তিনি বাসায় না থাকলে অন্য ব্যাপার ছিল। তাহলে দুইবার খাই? কোমল ঠোঁট চেপে হেসে বলল, তুমি খেতে পারলে আমার অসুবিধা নেই। নিবিড় চলে যাবার দুই দিন পর অনুরাপত্তি আসলো। তার কিছুদিন পর পরীক্ষা প্রস্তুতি ভালো করার জন্য আগে থেকে খাতা কলমে পরীক্ষা নেবে কোমল, সেই আয়োজনের জন্যই প্রশ্ন করেছে। ঘড়িতে চোখ রেখে বাধার সময় দিয়ে লেখা শুরু করতে বলল। ঘন্টার কাটা এক ঘর ছেড়ে অন্য ঘরে যেতে কোমলের কিছুই মনে পড়ছে, এমন ভঙ্গিমায় বলল, তুই এখন বড় হয়েছিস না অনু? অনুরার মনোযোগী ক্ষুণ্ণ হলো, খাতা থেকে চোখ তুলে জিজ্ঞাসা করলো, তোমরা যদি বলো তাহলে হয়েছি। বড় হলে অন্যদের নামে ঢুকতে হলে অনুমতি নিতে হয়, জানি সেটা। অনুরার সম্মতির সূচক মাথা নাড়লে কোমল বলল, তাহলে সেদিন অনুমতি ছাড়া আমার রুমে ঢুকলি কেন? সবসময় তো অনুমতি ছাড়াই ঢুকি, এখন থেকে ঢুকবি না। অনুরা উত্তরে কিছুই বলল না, লেখায় মনোযোগ দিতে গিয়ে বুঝল চোখে ঝাপসা দেখছে, নিঃশ্বাস আটকে আসছে, গলার ভিতরে কান্নার দলা পাকিয়ে আছে, সেই দলা বের করতে পারছে না, বিদায় ভীষণ ব্যথা করছে। এই অসহ্য ব্যথা মস্তিষ্ককে অবশ করে দিল, বুঝতেই পারল না খাতা একের পর এক উত্তর ভুল লিখছে। খাতায় অসংখ্য কাটাকাটি করতে করতে আপন মনে ভিড়ভিড় করলো যে আমার বুবুর ভালোবাসা কেড়ে নেয়, সে আমার ভালো স্বপ্ন হতে পারে না, সে শুধুই দুঃস্বপ্ন। বাধা সময় শেষ হলে খাতা জমা নিল কোমল। প্রথমে খুব ভালো নাম্বার পেলেও শেষের দিকে ভুলের পর ভুল হয় লালকালিতে শূন্য দিচ্ছিল। অনুরার মনের রাগ অগ্নিশিখার মতো জ্বলে উঠল, খাতা টেনে নিয়ে বলল, এখানে শূন্য দিলে কেন? ভুল লিখেছিস। কি করে জানলে ভুল লিখেছি? তুমি তো কখনো কলেজে যাওনি, ক্লাস করনি, পরীক্ষা দাওনি। কোমলকে কিছু বলার সুযোগ দিল না অনুরা, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে যেন।
পাগলের মতো লালকালির কলমটাও ছিনিয়ে নিল। শূন্যের জায়গায় সর্বোচ্চ নাম্বার বসিয়ে বলল, সব ঠিক লিখেছি, আমি জানি সব ঠিক, কারণ আমি কলেজে যাই, ক্লাস করি, নোট লিখি। অনরা বই খাতা নিয়ে উঠে পড়ল। বাইরে বেরোতে বেরোতে বলল, আমি আসলেই বোকা, না হলে এমন মানুষের কাছে পড়তে আসি যে কিনা কলেজের গেটটা পর্যন্ত চোখে দেখেনি? অনরা সেই যে রাগ দেখিয়ে চলে গেল আর আসেনি কোমলের কাছে। কোমলের মন উতলা হয়ে উঠলে দিনে দিনে। বাবাকে দিনে কয়েকবার ডাক পাঠালো, তবুও এলো না। একসময় বাধ্য হয়ে সে নিজেই সশরীরে হাজির হলো অনরাদের বাড়িতে। অনরা তখন চৌকাঠে বসেছিল গালে হাত দিয়ে। কোমলকে দেখে ছুটে যায় বাড়ির ভেতরে, দরজা আটকে দেয় সশব্দে। কোমল বাইরে থেকে ডাকাডাকি করে বলল, শূন্য দিয়েছি বলে এত রাগ করে কেউ? আচ্ছা যা, আমার কাছে পড়তে হবে না তোর, এমনি আসিস, গল্প করব, তেঁতুল খাবো। অনরা বাইরে বেরোল না, কোনোরূপ সাদা শব্দ করল না। অনেকটা সময় অপেক্ষা করে দুঃখী মনে ফিরে আসে কোমল। সেমিস্টার ফি দেওয়ার পর যত সামান্য টাকা ছিল নিবিড়ের কাছে, সেই টাকা খরচ না করে রেখে দিয়েছিল মানিব্যাগের এক কোণে। অপেক্ষা ছিল কোমলের দ্বিতীয় নিমন্ত্রণের। ঠিক করেছিল এবার খালি হাতে যাবে না, সে কিছু একটা নিয়ে যাবে। বিয়ের পর কোমলকে কিছু কিনে দিতে পারেনি, সে এবার দিবে। ছটফট অপেক্ষার অবসান ঘটল। নিমন্ত্রণ এলো, কোমলের জন্য উপহার কিনতে গিয়ে পড়ল বিপাকে। এত অল্প টাকায় কী কিনবে ভেবেই পেল না। শাড়ি কেনার কথা চিন্তায় আসলেও মনে পড়লো কোমলের শাড়ি পরতে ইচ্ছে হয় না, অনিচ্ছার জিনিস দেওয়া ঠিক হবে না, তাই অন্য কিছু খুঁজতে গিয়ে এক মুঠো কাঁচের চুড়ি, পাথরের দোল আর কাজল নিল। গ্রামের পথ পার হতে না হতেই নাম না কিছু ভিন্ন রঙের ফুল কুড়িয়ে নিল। এবারও সাজবেলাতেই মোল্লাবাড়িতে পৌঁছালো নিবিড়। সদর দরজায় পাড়াকটি রাবে খাতুনের সাথে দেখা হলো। কুশল বিনিময় শেষে কোমলের সাথে দেখা করতে গিয়ে যার পরনে বিস্মিত হলো, সবিস্ময়ে শুধালো, আপনি তো বলেছিলেন শাড়ি পরতে ইচ্ছে হয় না, আজ হলো? নিবিড় উপহারগুলো কোমলের হাতে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। কোমল খুশি মনে সেগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিবিড় ভাবল তার সামনে এগুলো পড়তে লজ্জা পাচ্ছে, তাই মায়ের রুমে গেছে পড়তে। অনেকটা সময় পেরিয়ে কোমল যখন রুমে এলো, নিবিড় অবাক হয়ে দেখল তার ভাবনা ভুল, কোমল সেগুলো কিছুই পড়েনি। সে সন্দেহে গলায় শুধাল, আপনার পছন্দ হয়নি? হয়েছে। তাহলে পড়েননি কেন? পড়ে খুলে ফেলেছি। কেন? কোমল মন খারাপের সুরে বলল, কেমন অদ্ভুত দেখাচ্ছিল। নিবিড় ব্রোকোচকে চেয়ে থাকে হালকা হাসে, বলল, আপনি নিশ্চয়ই আগে পড়েননি এগুলো, তাই এমন মনে হচ্ছে। কোমল বোকা চোখে তাকালে নিবিড় বলল, নিয়ে আসুন তো আমি দেখি কেমন অদ্ভুত দেখায়। কোমল ধীর পায়ে হেঁটে গেল সেগুলো আনতে। কোমলকে ফিরিয়ে দেওয়ার পর অনুতাপে পড়ছিল অনরা। নিজেকে ঘরে বেঁধে রাখার কষ্টকর হয়ে পড়ে, কোনো কিছুতে মন বসাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে অসুখে ভুগল কয়েকদিন। অসুখ সারতে বুবুর সান্নিধ্য পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। একা যেতে ভীষণ লজ্জা পাচ্ছিল, তাই সন্ধ্যার দিকে নানি বাড়ি ফিরলে তাকে নিয়ে হাঁটা ধরে কোমলদার বাড়ি। রাবেয়া খাতুনের সাথে জমিলা বেগমের বাক্যলাপ শুরু হলে অনরা সংকোচে এগিয়ে যায় কোমলের রুমের দ্বারে। দরজা চাপানো ছিল, সে দরজা মেলে ভেতরে ঢুকবে। তখনই মনে পড়লো বুবু বলেছিল অনুমতি চেয়ে ভেতরে ঢুকতে। অনরা সেই আদেশ অনুসারেই করতে গিয়ে নজরে পড়ল রুমের ভেতর। ছোট্ট ছোট্ট চোখ দুটো দেখল নিবিড়ের যত্ন করে চুড়ি পরানো, কানে দোল পরানো, পরিশেষে চুল আঁচড়ে দিয়ে ফুল গুঁজে দেওয়া। দেখতে দেখতে অনরার নাবিশ্বাস উঠে গেল, মুখ ফিরে দৌড় লাগালো ফেরার পথে। অনরা এবারই এসেছিল অথচ কোমলের সাথে দেখা করেনি। যতটা কথা মনে পড়েছে ততই মন খারাপ হচ্ছে কোমলের। নিবিড় না থাকলে সে হয়তো এখনই আরেকবার ছুটে যেত অনরার কাছে, আগের বাড়ির মতো চুপচাপ ফিরে আসতো না, কান ধরে খুব বকত, আপনি কিন্তু অনেক শুকিয়ে গেছেন, খাওয়া দাওয়া করছেন না ঠিক মতো। নিবিড়ের কণ্ঠে কোমল তটস্থ হলো, প্রকৃষ্ট হওয়ার চেষ্টা চালিয়ে বলল, কোথায় শুকালাম, এখন কি শরীরের চিহ্ন একে দেখাতে হবে? কোমল নিরুত্তর থাকলে নিবিড় বলল, ঘুমাচ্ছেন না ঠিক মতো, চোখের নিচে কালি পড়েছে, চুলের যত্ন করছেন না একদম। কোমল এবারও নিরুত্তর থাকলে নিবিড় গালে হাত রাখল। কোমল স্বরে শুধাল, কি হয়েছে আপনার? কোমল পূর্বের মতো নিরুত্তর থাকলে নিবিড় বলল, আমার কথা খুব মনে পড়েছিল। কোমল উপর নিচ মাথা নেড়ে মুখ লুকিয়ে ফেলল নিবিড়ের বুকে। নিবিড় সবিস্ময় বলল, আপনিও লজ্জা পান? নিবিড় ও কোমলের জীবনে আরও বেশ কয়েকটি নিমন্ত্রণপত্র জমা হওয়ার পর সেই বিকেলের দেখা মিলল, যে বিকেলে বিধ্বস্ত অবস্থায় ঢাকা আসে কোমল। নিবিড় ক্লাস শেষ করে ক্লান্ত শরীরে বাসা ফিরে দেখে রাঁধুনির বদলে দরজা খুলে দিয়েছে তার জীবন সঙ্গিনী। সেই প্রথম স্ত্রীর শান্ত চোখ দুটি তার মনকে শান্ত না করে অশান্ত করে দিল, ভয় পাইয়ে দিল। অকল্যাণজনিত হাজারো দুশ্চিন্তা এক মুহূর্তে দখল করে নিল মন ও মস্তিষ্ক। সেই ভয় ভয় শুধু জিজ্ঞাসা করতে করল পারল, কি হয়েছে কোমল? তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। সবসময় ফারুক স্টাডির সাথে
অনেক অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।